বাদশাহ আকবর একদিন শাহী মহলে বসে আছেন। বাদশাহ আকবরের নাম তো শুনছেন, ভারতবর্ষের প্রভাবশালী এক বাদশার নাম বাদশাহ আকবর। সারাগর আলোকিত বাদশার শাহী মহল। এমন সময় বাতাস এসে সবগুলো মোমবাতি নিভিয়ে দিল, শাহী মহল একেবারেই অন্ধকার। বাদশাহ যেন অন্ধকারে হারিয়ে গিয়েছেন। আগে তো আর এত লাইট ছিল না, বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ তো আর ছিল না, মোমবাতি ছিল বা আলোর ব্যবস্থা যেভাবে ছিল ছিল। তিনি চিন্তিত হয়ে পড়লেন, আমি পুরো ভারতবর্ষের ক্ষমতাসীন পাওয়ারফুল বাদশাহ, কিন্তু এমন একটি সামান্য মোমবাতির আলোকে রক্ষা করতে পারলাম না। আমার সৈন্য সামন্তের অভাব নাই, ক্ষমতা প্রভাবের অভাব নাই, নেতাকর্মীর অভাব নাই, সব আছে, সব আমার আশেপাশে গুড়গুড় করে। আমার পায়ে পেয়াদা চাকর বাকরের অভাব নাই, রাত দিন আমার আশেপাশে থাকে, কিন্তু তারাও আমার আলোটা বাঁচিয়ে রাখতে পারলো না, আমার রুমটা অন্ধকার হয়ে গেল, কেউ পারলো না অন্ধকার থেকে রক্ষা করতে। তিনি চিন্তা করতে লাগলেন, এত লোক থাকবার পরে মোমবাতির আলো বাঁচিয়ে রাখতে পারলো না অন্ধকার, আমার ভয় হচ্ছে এক মুহূর্ত আমি কেমনে থাকবো। তাহলে আমি কবরের অন্ধকারে কেমনে থাকবো, যেখানে নেতা নাই, কর্মী নাই, চাকর বাকর পায়ে পেয়াদা নাই, ক্ষমতা নাই, মোমবাতি নাই, বিদ্যুৎ নাই, সেখানে তো পুরোটাই অন্ধকার, আমি কেমনে থাকবো। সে ভয়ে বাদশাহ আকবর কাঁপতে লাগলেন, কি যে হবে আমার, কি হবে আমার। সারা রাত চিন্তায় না ঘুমিয়ে কাঁপতে কাঁপতে পরিশান হয়ে শরীর থেকে ঘাম ঝরতে লাগলো। সকালবেলা বারাক্রান্ত হৃদয় নিয়ে, চিন্তিত মন নিয়ে দরবারে উপস্থিত হলেন বাদশাহ আকবর। মুখে কোনো কথা নাই, তার চিন্তায় বোঝা যাচ্ছে দরবারে আতঙ্ক তৈরি হয়েছে, কেউ কোনো কথা বলছে না, কারো সাহস হচ্ছে না বাদশাহকে জিজ্ঞাসা করতে কি হয়েছে আপনার। ওনার একজন সেনাপতি ছিল, কাছের লোক ছিল, যাকে আপনারা চিনতেন বীরবল নামে, চিনেন, হিন্দু লোক, ভদ্রলোক, সাহস ছিল অনেক, কথা বলতেন বাকপটু। তিনি নিঃসংকোচে বলে ফেলেন, বাদশাহ যা পোনা কী হয়েছে আপনার, এত চিন্তিত দেখাচ্ছে কেন, কিছু বলুন তো আমাকে। বাদশাহ সব ঘটনা খুলে বললেন। বীরবল জিজ্ঞাসা করলে, যা পোনা বলুন দেখি, আপনি যে টেনশন করতেছেন, আপনি কবরে কেমনে থাকবেন একা একা এত কষ্ট করে অন্ধকারে, আপনি বলেন তো, আপনাদের রসুল পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন। তিনি বললেন, তিনি তো 63 বছর বেঁচে ছিলেন। বীরবল জিজ্ঞাসা করলো, যে মানুষটি পৃথিবীতে 63 বছর ছিল আর মরেছেন, কবরে গিয়েছেন, ইন্তেকাল করেছেন, রওজায় শুয়ে আছেন, কত বছর? প্রায় 800-900 বছর, ওখানকার কথা বলছি। বীরবল জিজ্ঞাসা করল, যাপন আপনি বলেন তো, চিন্তা করবেন না, যে মানুষটা পৃথিবীতে মাত্র 63 বছর বেঁচে থেকে পুরো পৃথিবীকে আলোকিত করে গিয়েছেন, পুরো পৃথিবীকে যিনি আলোকিত করেছেন মাত্র 63 বছরে, আর এখন 800 থেকে 900 বছর কবরের ভিতরে, আমার মনে হচ্ছে মাটির নিচ এই 800-900 বছরে পুরো আলোকিত করে রাখছেন। আমার মন বলছে, দুনিয়ায় যদি আপনি তাকে অনুসরণ করেন, দুনিয়ায় যেমন তার আলো পাবেন, ইন্তেকাল করলেও নিশ্চয় অন্ধকার কবরে থাকবেন না, তার আলোতে আপনার কবর আলোকিত হয়ে যাবে। বুঝাতে চাইল হিন্দু ভদ্রলোক, যদিও তিনি হিন্দু ছিলেন, কথাটা 100% সত্য বলেছেন। যারা দুনিয়াতে রসুলে পাকের সুন্নতকে, সুন্নত তার আলোকে ধরে রাখতে পারবে, সে আলো নিয়ে কবরে যেতে পারবে, কবরটা পুরা রসুলের সুন্নতে আলোকিত হয়ে উঠবে। পারবো না ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ। এজন্য আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিনে এত খারাপ হয়েছি। আল্লাহ যা পৃথিবীতে সৃষ্টি করেছেন সব আল্লাহর হুকুম ঠিকমতো মানে, উদ্ভিদ
নিজ পথে চলে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলে। পাখি নিজ নিজ পথে চলে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে চলে। আকাশের গায়ে যত নক্ষত্র দেখা যাচ্ছে সব তাদের নিজ নিজ কক্ষপথে চলে, সূর্য প্রতিদিন তার কক্ষপথে চলে, সবগুলা গ্রহ কক্ষপথে, অর্থাৎ আল্লাহর হুকুম মতো আল্লাহ যেভাবে বলছেন সূর্য এভাবেই চলে, চন্দ্র এভাবেই চলে, বুধ এভাবেই চলে, শুক্র এভাবেই চলে, সব গ্রহগুলা আল্লাহর হুকুম মতো তার কক্ষপথে চলে। যদি একবার কক্ষপথ চেঞ্জ করে তাহলে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ঠিক না? একবার কক্ষপথ চেঞ্জ করে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই আল্লাহর হুকুম মতো নিজ নিজ রাস্তায় চলে, কিন্তু চলে না শুধু মানুষ, ঠিক না? সবাই চলে কক্ষপথে, সবাই চলে বাতানুপথে, কিন্তু চলে না শুধু মানুষ। এ বুঝেও পারা যায় না। একে বোঝানোর জন্য আল্লাহ লক্ষাধিক আম্বিয়া কেরামকে পাঠিয়েছেন, 1,24,000 আর 2,24,000 যাই বলেন, লক্ষাধিক আম্বিয়া কেরামকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র পথটা ঠিক রাখবার জন্য। রাখেনি ঠিক, মসজিদ থেকে বাইরে হইলে তো কোনো পথ ঠিক থাকে না, কথা বলেন না কেন? বাইরে হইলেই সব পথ শেষ। এজন্যে গত জুমার আরেকটা আলোচনা ছিল, গত জুমাই যে মিথ্যা কথা বলা যাবে না, গত জুমায় বা আগের জুমায় আমি ভুলে গিয়েছি, মিথ্যা বলা যাবে না। এক ব্যক্তি রসুলের কাছে এসেছিল, গুনাহ ছেড়ে, রসুল বলছেন মিথ্যা ছেড়ে দাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গিয়েছে, তো আমরা পারবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ নিয়ে এসেছেন, এই পথে যে চলবে সেই মানুষ। আবারও বলছি, রসুল যে পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে সে মানুষ, আর রসুল যে পথ নিয়ে এসেছেন এই পথে যে চলবে না সে মানুষ। বলেন না মানুষ না? আল্লাহ বলছিলেন তো আপনারা জানেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, বলেন নাই? বলছেন কোরআনে, বলছেন ইন হুম ইল্লা কাল আনআম বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন ওরা তো পশুর মতোই, আরো খারাপ, আরো পথ হারা। পশুকে যে পথ দেওয়া হয়েছিল সেই পথে তো ঠিকই চলেছে, যাকে যে পথে চলবার কথা ছিল সে তো সেই পথেই চলেছে, কিন্তু মানুষ নামক জীবকে যে পথের কথা বলা হয়েছে সে পথ ছেড়ে দিয়ে তারা পশুর পর্যায়েও নাই, মানুষ হওয়ার জন্যে নিজেকে মানুষ রূপে গঠিত করতে হয়, প্রতিটি জিনিস গঠন করার জন্যে তার একটি নমুনা দরকার, নাকি? জিনিস তৈরি করার জন্য নমুনা দরকার নাই? আপনি একটা বাড়ি নির্মাণ করবেন, বাড়ি নির্মাণ করতে গেলে কি লাগবে? বাড়ির ডিজাইন লাগবে, বাড়ির নকশা লাগবে, না লাগবে না? ডিজাইন ছাড়া বাড়ি কি হয়, সম্ভব হয়? দেখবেন এদিকে ওদিকে নাই দিলে ওদিকে, কোন দিকে দরজা হয়েছে, কোন দিকে জানালা ঠিক নাই, কোনো জানালা ছোটো, কোনো জানালা বড়, এভাবেই তো হয়। তার নকশা ঠিক করতে হয়, সেই নকশা মিল রেখে একজন ইঞ্জিনিয়ার এক খণ্ড জমির উপরে নকশা মতো বাড়ি বানাতে হয়। যদি নকশা মতো বাড়ি নির্মাণ না হয়, নকশার সাথে মিল না থাকে, মালিক সেই বাড়ি গ্রহণ করেনি, করে না। তেমনিভাবে দেহ থাকলেই, 3.5 হাত বডি থাকলেই মানুষ বলা যায় না। এই দেহ এক খণ্ড জমি, জমিতে আছে মাটি, জমিতে আছে বাতাস, জমিতে আছে পানি, জমিতে আছে আগুন, এই 3.5 হাত বডিতে তাই আছে, কথা বলেন না কেন? তাহলে এই 3.5 হাত বডি এক খণ্ড জমি, এই এক খণ্ড দেহের মধ্যে, এক খণ্ড জমির মধ্যে দেহ নামক এক খণ্ড মানুষে যদি আপনি কিছু বানাতে হয় একটা নকশা লাগবে। এই এক খণ্ড দেহকে যদি মানুষ বানাতে হয় লাগবে একটা নকশা, কি লাগবে কথা বলেন না কেন? আর এই নকশার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দেহ নামক ময়দানকে, দেহ নামক এক খণ্ড মাটির টুকরাকে
যদি মানুষ বানাতে হয় জমির এক খণ্ড টুকরাকে সুন্দর ডিজাইন করা বিল্ডিং বানাতে হয় যেমন নকশা লাগে সাড়ে তিন হাত বডি নামক এক খণ্ড ময়দানকে মানুষ বানাতে গেলেও একটা নকশা লাগবে আর সেই নকশার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে মিল রেখে নিজেকে গড়তে না পারলে সে মানুষ হিসাবে গণ্য হতে পারে না আল্লাহ তা গ্রহণ করবেন না কারণ সে আবর্জনা হয়ে যায় তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন এই দেহ নামক এক খণ্ড জমিকে নকশা মুহাম্মদুর রাসূলুল্লাহর নকশায় মানুষ বানাবার জন্যই আল্লাহ বলছেন কোরআনে কারীমের 33 নম্বর সূরা সূরা আহজাবের 21 নম্বর আয়াতের অংশে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমরা যে মানুষের ডিজাইন চাও মানুষের নকশা চাও আল্লাহ যে মানুষ চায় আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য যে ডিজাইন চায় যে নকশা চায় মানুষের বডিতে সেই নকশা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার কথা কি বুঝতে পারছেন কথা বলেন না বুঝতে পারছেন তাইলে আমাদের এই দেহ নামক এক খণ্ড জমিকে মানুষ বানাতে গেলে যে নকশা লাগবে এই নকশার নাম বলেন না সবাই পারবো তো ইনশাআল্লাহ তাইলে আমাদের আদর্শ পশ্চিমা নয় আমাদের আদর্শ হাঁটুর উপরে প্যান্ট পরা ছেঁড়া কাপড় পরা দাঁড়িয়ে প্রস্রাব করা এই লোক আমাদের আদর্শ নয় আমাদের নকশা একটাই তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিন্দেগিতে আমানতের খেয়ানত করেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিন্দেগিতে কাউকে ঠকান নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন তার জিন্দেগিতে আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলেন নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জিন্দেগিতে কোনোদিন হারাম খান নাই সেটাই যদি সত্য হয় আপনি যদি তাকে নকশা হিসাবে মানেন আপনার বাস্তব জিন্দেগিতেও তা করতে পারবেন পারবেন এই অন্যায় করতে পারবেন করা যাবে না পারবো তো ইনশাআল্লাহ কতটুকু পারবো আমি জানি না কতটুকু আমরা পারবো এটা জানি না আল্লাহ আমাদেরকে কবুল করুক হেফাজত করুক বলেন আমিন সবাই বলেন না আমিন পারবো তো ইনশাআল্লাহ সবাই বলেন আমরা পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ কি আমাদের তাহলে আমাদের কাজ কি পুরুষ হই নারী হই আমরা যদি মুমিন হই নেক আমল করি নেক আমলটা কার পথে কার নকশায় রাসূলে পাকের নকশায় যদি করি আল্লাহ বলছেন হায়াতান তাইয়িবা পৃথিবীতে দিবেন পবিত্র জীবন এরপরে বলছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আর আমাদেরকে পুরস্কার হিসাবে দান করবেন পৃথিবীতে এবং আখেরাতে শ্রেষ্ঠ পুরস্কার সুবহানাল্লাহ বললেন না সবাই একটু জোরে বলেন না সুবহানাল্লাহ পারবো তো ইনশাআল্লাহ আমার এই কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ না সবাই ভুলে যাবেন ভুলে যাবারই তো কথা মনে কেমনে থাকবে এই সবগুলা কথা যদি মনে থাকতো তাহলে তো আমরা এভাবে থাকতাম না আমাদের সব কথা যদি মনে থাকতো আমরা এভাবে থাকতাম না সব ভুলে যায় মসজিদে বাইরে গেলে এই জন্য আমরা যেন না ভুলি আমরা সব সময় মনে রাখবো আল্লাহকে এবং রাসূলকে ভাই মরা লাগবে কবরে যাওয়া লাগবে মারাত্মক এক জায়গার নাম কবর আপনি রাসূলের শাফাতের আশা করেন আপনি হাউজি কাউসারের আশা করেন কেয়ামতের দিনে সুফারিশের আশা করেন এটা তো বহুত পরে আরো শত শত বছর পরে আপনি মরলেই যাবেন কই তো এখানের অবস্থা কি আপনার হিসাব নিকাশ তো আরো কয়েকশো বছর পরে আপনার রসুল আপনারা শাফাত করলেও কয়েকশো বছর পরে ঠিক না আপনারা হাউজে কাউসার পানি পান করাইলেও কয়েকশো বছর পরে তো আপনি কবরে কেমনে থাকবেন আপনারা চিন্তা করবেন ওখানে একটা বাড়ি বানাবো আজকালকে দেখছেন না বিভিন্ন রডের কোম্পানি স্টিলের কোম্পানি এখন অ্যাডভাইস দিচ্ছে তারা এখন ভূমিকম্প প্রতিরোধ মূলক রড কয়টা কি এমন সিমেন্ট বানাইছি ভূমিকম্প ভাঙবে না
আরে বেটা তোর শত শত বিল্ডিং, শত শত তালা বিল্ডিং, পৃথিবীর সব থেকে স্মার্ট স্টিল দিয়ে রড দিয়ে তৈরি করা হোটেল ভাঙিয়ে যায় একমাত্র 43 সেকেন্ড, 43 সেকেন্ড, 50 সেকেন্ডের ভিতরে যদি একটা ধাক্কা দেয়, যেমন আজকে ভূমিকম্প হয়েছে, বলবো এক মিনিট ইনশাল্লাহ কথাও বলবো, রাসূলের সহি তিনটা হাদিসের অংশ থেকে নিয়ে আসবে কথাটা, আজকেও ভূমিকম্প হয়েছে, একবার না কিন্তু দুইবার, ফজরের পরে পরে এবং 10টার আগে আগে, ঠিক আছে তো, দুইবার। এই নাড়ায়কে বলেন না, জমিটা নাড়ায়কে কিছু বলেন না কেন, জমিটা নাড়ায়কে, এই যে নাড়ানি দিছিল যদি আরেকটু বাড়াইয়া দিত তাইলে এখানে বসতেন,